আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করি আমার পদের কর্তব্য পালন করি শপথ নিলেন সিইসি ও চার নির্বাচন কমিশনার সবার অংশগ্রহণে আগামী নির্বাচন গ্রহণযোগ্য করায় চ্যালেঞ্জ বললেন প্রধান নির্বাচন কমিশনার জনপদ সময়ের সঙ্গে আছি আমি খান্তাজদিন আহসান শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা বিকেলে সুপ্রিম কোর্টে জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি পরে সদ্য নিয়োগ পাওয়া সিইসি বলেন আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা সোমবার প্রথম বৈঠকে তারই কর্মপদ্ধতি নির্ধারণ করা হবে রোববার বিকেল সাড়ে চারটায় শুরু হয় সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের শপথ শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী প্রথমেই শপথ নেন সিইসি কাজী হাবিবুল আওয়াল এরপর নেন চার কমিশনার রাশিদা সুলতানা আহসান হাবিব আলমগীর ও আনিসুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্যরাও ছিলেন সার্চ কমিটির চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানও পরে সিইসি জানান শপথের আলোকে সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন তারা যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে এই দায়িত্বটা যেন আমরা সঠিকভাবে দক্ষতার সাথে ন্যায়নুগতার সাথে আমাদের গৃহীত যে শপথ সেই শপথের প্রতি অনুগত থেকে পালন করতে পারি সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন সব নির্বাচনী চ্যালেঞ্জ হলেও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তারা নির্বাচনও একটা চ্যালেঞ্জ কিন্তু কোনো চ্যালেঞ্জকে তো ভয় পেলে হবে না শুধুমাত্র নির্বাচন কমিশন নির্বাচন করে না নির্বাচন একটা বিশাল কর্মযজ্ঞ এর সাথে অনেকেই জড়িত সকলে যদি সহযোগিতার হস্ত সম্প্রসারিত করে সকলেই যদি সহযোগিতা এসে বাট আমাদের উপর একটা প্রিন্সিপাল দায়িত্ব আছে এই সহযোগিতাগুলোকে আদায় করে নেওয়া আমরা আশাবাদী অত্যন্ত আশাবাদী যে আগামী নির্বাচন বেস্ট পসিবল এফার্টস সেটা আমরা দেওয়ার চেষ্টা করব সোমবার থেকে অফিস শুরু করবেন সদ্য নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনাররা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা এদিকে নির্বাচন কমিশন গঠনের পর এবারের কমিশন নিয়েই সব মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ আওয়াল কমিশন সবার আস্থা অর্জনে সক্ষম হবে বলেই মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ অন্যদিকে সরকার সমর্থিত আখ্যা দিয়ে জাতীয় পার্টি বলছে প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে নতুন কমিশন তবে বিএনপি বলছে ইসি নিয়ে আগ্রহ নেই তাদের পূর্বসূরীদের মতো এ কমিশনও সরকারের আজ্ঞাবহ হিসেবেই কাজ করবে বলে দাবি তাদের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার বিকেলে প্রথমবারের মতো আইন অনুযায়ী প্রকাশিত হয় নতুন নির্বাচন কমিশন গেজেট ১৩তম কমিশন নিয়ে রাজনৈতিক দলসহ সব মহলে শুরু হয় নানা বিশ্লেষণ সিইসি সহ কমিশনে নিয়োগ পাওয়া সব সদস্যরই কর্মজীবন শুরু হয় আশির দশকে সে হিসেবে জাতীয় পার্টি বিএনপি ও আওয়ামী লীগ সব রাজনৈতিক দলের শাসনামলেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের নতুন কমিশনকে আমলা নির্ভর উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করে যে নির্বাচন কমিশন করা হয়েছে এটা আওয়ামী লীগ সমর্থিত একটা আমলা নির্ভর নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারবে কিনা আমাদের যথেষ্ট সন্দেহ আছে আর এখনো আগের অবস্থানেই অটল বিএনপি বলছে নির্বাচন কমিশন নিয়ে আগ্রহ নেই তাদের এই সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নেবে না দলটি আমরা বলেছি যে নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা একটা নিয়ে যে নির্বাচনকালীন সময়ে সরকারটা কারা থাকবে যদি আওয়ামী লীগ সরকারে থাকে নিশ্চিন্ত থাকতে পারেন কোনো নির্বাচন হবে না তবে বর্তমান কমিশন অল্প সময়ের মধ্যেই সব দলের আস্থা অর্জনে সক্ষম হবে বলে মনে করে আওয়ামী লীগ নেতারা এই ইসির উপর আস্থা রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান তাদের সর্বমহলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন গঠন করেছেন আমি মনে করি প্রধান নির্বাচন কমিশনার অত্যন্ত সৎ যোগ্য নিষ্ঠাবান এবং সকল বিতর্কের ঊর্ধ্বে একজন মানুষ এটা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এই নামটা প্রস্তাব করেছেন এবং আমি জাফরুল্লাহ চৌধুরীকে ধন্যবাদ জানাই একটা ভালো নাম প্রস্তাব করেছেন এই প্রধান নির্বাচন কমিশনার বিএনপি সহ সকল দলের
আস্থা অর্জন করতে সক্ষম হবে। এই কমিশনকে বিএনপির নেতিবাচক চিন্তাধারা থেকে বেরিয়ে এসে এই নির্বাচন কমিশনকে তাদেরকে সহযোগিতা করা উচিত একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। সোমবার থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে আসছে 5 বছরের জন্য দায়িত্ব পালন করবে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে গঠিত নতুন কমিশন। নাজমু সালেহি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দেশের 12 কোটি মানুষকে দেয়া হয়েছে করোনার টিকা। 70% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য পূরণ হলো। একদিনে 1 কোটির বেশি প্রথম ডোজ দেওয়ার মধ্য দিয়ে এই মাইল ফলক অর্জন হয়। এর আগে এমন অর্জনের কাতারে নাম লিখিয়েছে কেবল 7টি দেশ। আর কোভিড নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। টিকা পাওয়ার উপযুক্ত সব শ্রেণীর মানুষকে সুরক্ষার আওতায় আনতে গণটিকা কর্মসূচির দ্বিতীয় দিন রোববারও কেন্দ্রে কেন্দ্রে ব্যাপক উৎসাহ, উপচে পড়া ভিড়। নিবন্ধন ছাড়াই মিলছে কোভিড টিকা। জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম সনদ না থাকলেও টিকা নিতে পারছেন কেবল মোবাইল নম্বর দিয়ে, যে কারণে উচ্ছ্বাসের ছাপ সব শ্রেণী পেশার মানুষের মধ্যে। এতদিন স্টুডেন্ট করি নাই, আজকে করছি, আমার টিকাও দিয়ে ফেলাইছি। কানেকশন করি নাই, সেই অনুযায়ী এখন আমি টিকাটা পাইছি। আমার বয়স 14 বছর, টিকা নিয়ে ভালো লাগছে। মেয়েকে নিয়ে আসতে টিকাটা দিব এবং এটা দেওয়া জরুরি। সরকার যেহেতু চাচ্ছে, আমাদের উচিত নিজ দায়িত্ব থেকে টিকাটা গ্রহণ করার জন্য। মানুষের দৌড় গোড়ায় যে সরকার পৌঁছে দিয়েছে, এটাই আমাদের জন্য একটা সৌভাগ্য। গণটিকা কর্মসূচির প্রথম দিনেই অবশ্য অতিক্রম হয় লক্ষ্যমাত্রা। শনিবার একদিনে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য থাকলেও প্রথম ডোজ পেয়েছেন 1,11,75,000 নাগরিক। আর দ্বিতীয় ডোজ ও বুস্টার মিলে প্রয়োগ হয় 1,20,00,000-এর বেশি টিকা। মোট টিকা প্রয়োগের দিক থেকেও লক্ষ্যমাত্রা ছুঁয়েছে বাংলাদেশ। প্রাথমিকভাবে 80% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য থাকলেও পরে তা নামিয়ে আনা হয় 70%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS-এর তথ্য অনুযায়ী 17 কোটি জনসংখ্যাকে ভিত্তি ধরলে সে হিসেবে 11,92,00,000 মানুষকে টিকা দেওয়ার কথা। তবে শনিবার টিকাদান কর্মসূচির পরই স্পর্শ হয় 12 কোটি মানুষকে টিকার আওতায় আনা বা প্রথম ডোজ প্রয়োগের মাইল ফলক। আর দ্বিতীয় ও তৃতীয় ডোজ মিলে প্রয়োগ হয় 20 কোটির বেশি টিকা। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী এর আগে 20 কোটির বেশি টিকা প্রয়োগ হয়েছে কেবল 7টি দেশে। এছাড়া দৈনিক প্রয়োগের হারের দিক থেকে ভারত, চীন ও তুর্কমেনিস্তানের পরই বাংলাদেশের অবস্থান। আমাদের দেশের মোট পপুলেশনের আমরা 73% টিকা দিতে সক্ষম হয়েছি। এটা একটা বিরাট বিষয়, বিরাট পাওয়া, এবং এটা এমনি এমনি হয়নি। সকলে মিলে আমরা কাজটি করেছি। আমি জানি না পৃথিবীর আর কোন দেশে একদিনে 1,20,00,000 টিকা দিতে পেরেছে। আর কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শীর্ষস্থানে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। 38টি মেডিকেল কলেজ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 150 ফুটের ক্যানভাসে বঙ্গবন্ধুর জীবনে কিশোর থেকে পরিণত মুজিবের সবটুকুই চিত্রিত হয়েছে তুলির আঁচড়ে। মুজিব বর্ষ স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পথ শিরোনামে দেশের সবচেয়ে বড় চিত্রকর্ম তৈরি হয়েছে শিল্পী শাহজাহান আহমেদ বিকাশের তুলিতে। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় জাদুঘরে প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকালের এই মহামানবের নির্দেশনায় পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা শব্দটির অধিকার পেয়েছিল বাংলাদেশ। তাকে জানার জন্য এর আগে বই লেখা, গান রচনার মতো শিল্পিত উদ্যোগ থাকলেও বড় পরিসরে ক্যানভাসের চিত্রকর্মে জাতির পিতা ফুটে উঠল এই প্রথম। হিমালয় সম শেখ মুজিবের জীবনের নানা অংশ একসঙ্গে তুলে ধরার অসাধ্য কাজটি করেছেন অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ। প্রায় 9 মাসের বেশি সময় ধরে 150 ফুট দীর্ঘ এই স্ক্রল পেইন্টিংয়ে বার্ন টাম্বার বা মাটি পোড়ানো রঙে ফুটিয়ে তোলা হয়েছে জাতির পিতার বহুমাত্রিক জীবন। শিল্পীর বক্তব্যে উঠে আসে এর পেছনের সীমাবদ্ধতার আখ্যান। আনকাট ক্যানভাস কোথাও পাওয়া যাচ্ছিল না, যে কারণে আমাকে ভারতে কাশ্মীরের কারখানা থেকে স্পেশালি অর্ডার দিয়ে আমি সেই ক্যানভাসটি সংগ্রহ করি। বিশুদ্ধ রংটি আমি বেছে নিয়েছি এই কারণে, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের এই বাঙালি জাতির মাটি থেকে উঠে আসা একজন মানুষ, যিনি নিজেও পুরে পুরে খাঁটি হওয়া একজন বিশুদ্ধ মানুষ। তুলির আঁচড়ে এতে স্পষ্ট হয়ে উঠেছে কৈশোরের খোকা থেকে গণমানুষের নেতা হয়ে ওঠা সংগ্রামী মুজিবের গল্প। রোববার সকালে গণভবন থেকে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে 15 দিন ব্যাপী দেশের সবচেয়ে বড় চিত্রকর্মের প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মানে অসাধারণ,
বঙ্গবন্ধু কন্যার কণ্ঠে উঠে আসে এই চিত্র সম্বন্ধে তার মূল্যায়ন। আবেগ আপ্লুত সরকার প্রধান এই শিল্পকর্মকে সবার কাছে পৌঁছে দিতে চান। শুধু শিল্পীর তুলির আখরে লেখা একটা ইতিহাস তিনি রচনা করেছেন, যে শ্রমটা তিনি দিয়েছেন এটা অস্বাভাবিক, অসাধারণ। এটা এমনভাবে প্রদর্শন করা উচিত যেখানে সব মানুষ যেন এটা দেখতে পারে, অনলাইনেও যেন মানুষ দেখতে পারে, সেই ব্যবস্থাটা এটা নিতে হবে। বর্ণমালাহীন সেই উপন্যাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বিশ্লেষিত হতে থাকবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। শুধু বর্ণমালায় পড়েই না, শিল্পীর তুলিতেও মানুষ এটা দেখতে পারবে, উপলব্ধি করতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে। বঙ্গবন্ধুর মহাকাব্যিক জীবনকে ক্যানভাসের দীঘল পটে ফুটিয়ে তোলার এই তৃপ্ত চেষ্টা আত্মা আলোকিত করার প্রেরণা হয়ে থাকবে বলেন শেখ হাসিনা। চমৎকারভাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে বইমেলায় অন্যের লেখা নিজের নামে চালিয়ে দিচ্ছেন এক শ্রেণীর লেখক। একটি শব্দ বা লাইন পরিবর্তন করে চুরি করছেন পুরো লেখাটাই। কখনো অস্বীকার, আবার কখনো দুঃখ প্রকাশ করেই দায় সারছেন লেখকরা। শাকির আহমেদের রিপোর্ট। 2017 সালে বেহুলা বাংলা প্রকাশনী থেকে বের হয়েছিল কবি ফিরোজ শাহের কবিতার বই উজানে সোনালী মাছ। ফিরোজ শাহের অভিযোগ, তার কবিতা নকল করে বইমেলায় বই বের করেছেন আরেক লেখক। তিনি হুবহু একটা ওয়ার্ড চেঞ্জ করে কপি পেস্ট করে বইটি করেছেন এবং তিনি সেখানে বিভিন্ন অন্যান্য কবিদেরও কবিতা মানে কপি পেস্ট করেছেন। অনুসন্ধানে জানা যায় ফেরোজ শাহের কবিতা আগুনের চুম্বনের আগুন শব্দের পরিবর্তে রোদ শব্দ ব্যবহার করে পুরো কবিতাই নকল করা হয়েছে। এই বইটি লিখেছেন ওসমান গনি। তিনি আমাদের বেহুলা বাংলা থেকে প্রকাশিত একটি বই উজানের সোনালী মাছ, যেটা 2017 সালে প্রকাশিত হয়েছিল, লিখেছেন ফিরোজ শাহ। এই বইটি থেকে কিছু কবিতা কপি করে তার বইটিতে দিয়েছেন। এছাড়া ডেইলি স্টার থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধ গবেষক মোস্তফা হোসেনের কিশোর মুক্তিযোদ্ধা সমগ্র নামক বই থেকে ছবি স্কেচ করে এবং ভাষাগত আংশিক পরিবর্তন করে ইক্রিমিক্রি নামের একটি প্রকাশনী বের করেছে 1971 বিচ্ছুবাহিনী। বইয়ের মধ্যে যে সমস্ত কন্টেন্ট আছে সেইগুলোই মানে ছাপা আছে, তবে সে ভাষা একটু পরিবর্তন করেছে। বাংলা একাডেমি বলছে বই কপিরাইট রেজিস্ট্রেশন করে নিলে লেখক ব্যবস্থা নিতে পারবেন কম্ফিলকদের বিরুদ্ধে। যদি কপিরাইটটা সে করতে পারে, তারপরে অন্য কেউ যদি ছাপায় তখন সে আইনগত ব্যবস্থা নিতে পারে। এছাড়া লেখকদের নৈতিক অবস্থানকে আরও দৃঢ় করার পরামর্শ দিয়েছেন একাডেমি সচিব। প্রকাশনায় চর্যবৃত্তি রোধে বই প্রকাশের আগে আরও বেশি যাচাই বাছাই করে বই প্রকাশের পরামর্শ দিয়েছেন লেখক ও প্রকাশকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শপথ নিলেন সিইসি ও চার নির্বাচন কমিশনার। সবার অংশগ্রহণে আগামী নির্বাচন গ্রহণযোগ্য করায় চ্যালেঞ্জ, বললেন প্রধান নির্বাচন কমিশনার। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।